अनेक अभिनंदन बंधुरा चाकरी संक्रांत नतून एक विज्ञप्ति निये तुम्हारे सामने आज के आबारो उपस्थित हो। तो तुम्हारा अनस्क्रीन देखते पाच्चो आमी कोलकाता पौरसभा बा कोलकाता पौर संस्था अथवा कोलकाता म्यूनिसिपाल कॉर्पोरेशन जो अफिशियल वेबसाइट से वेबसाइटे आछि। तो कोलकाता म्यूनिसिपाल कॉर्पोरेशन पक्ष थेके चाकरी संक्रांत नतून एक विज्ञप्ति प्रकाश करा हयेछे। तो कोन पोस्टे नियोग करा हच्छे, तार जोन्नो शिक्षागत योग्यता की प्रयोजन, कटी पोस्ट आछे, किभाबे तोमादेर रिक्रुटमेंट करा हबे, विस्तारित तथ्य तो तुम्हारा आज के भिडियोर माध्यमे जानते पारबे। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाको एबं एई धरनेर चाकरी बाकरी नाना तथ्य नाना आपडेट সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সংক্রান্ত সে বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে মেনশন করা আছে, কলকাতা সিটি NUIHM সোসাইটির পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 18/11/2021 তারিখ। এখানে তোমাদের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে, কন্ট্রাকচুয়াল বেসিকে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে। এরপরে স্ক্রল ডাউন করে আমরা দেখে নেব এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা আবার দেখতে পাচ্ছি, এলিজিবিলিটি এডুকেশন কোয়ালিফিকেশন বলা হচ্ছে তোমাদের এখানে দেখাবো। এডুকেশন কোয়ালিফিকেশনে গ্র্যাজুয়েট উইথ কমার্স, ঠিক আছে, তোমার কমার্স ব্যাকগ্রাউন্ড সরি গ্র্যাজুয়েট উইথ রেকগনাইজড ইনস্টিটিউট, মানে যে কোনো সরকারি স্বীকৃত ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে যদি তোমরা কমার্স বিভাগে গ্র্যাজুয়েশন পাস করে থাকো এবং তার সাথে যদি ডিপ্লোমা অথবা কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই তোমাকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে আবার টেকনিক্যাল নলেজ বলা আছে নলেজ অফ কম্পিউটার ইন MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং ট্যালি সফটওয়্যার ইজ, ঠিক আছে। এখানে তোমাদের যদি তোমাদের কম্পিউটার উপরে এই দক্ষতাগুলো থাকে যেমন MS ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং ট্যালির যদি দক্ষতা থাকে তাহলে কিন্তু তোমরা আগে চান্স পাবে। এখানে তার সাথে কিন্তু বলা হচ্ছে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রয়োজন, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে তোমাদের মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স। তখন দেখো মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরে কাজ করার 1 বছরের অভিজ্ঞতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা 2 year এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টর ইন অ্যাকাউন্টিং জব, এবং প্রাইভেট সেক্টরে অ্যাকাউন্টের কাজ করার যদি তোমাদের 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আবেদন করতে হলে তোমাদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে, 40 বছর নিচে বয়স হতে হবে এবং যে বয়স ধরাবে 1/1/2021 পয়লা জানুয়ারি 2021 তারিখ অনুযায়ী তোমাদের 40 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে ফার্দার ইনফরমেশনের কথা বলা হচ্ছে প্লেস পোস্টিং তোমাদের কলকাতা CMO বিল্ডিংয়ে তোমাদের পোস্টিং হবে, প্রতি মাসে কিন্তু 26,000 টাকা বেতন দেওয়া হবে। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট শুড হ্যাভ বি রিকোয়েস্ট কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এরপর দেখা তোমাদের কিন্তু এখানে পুরো ডিটেলস বলা হয়েছে, অ্যাকাউন্টিংয়ে কাজ করা কাজ করতে হবে, পুরো ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখা মোড অফ সিলেকশন তোমাদের কীভাবে মোড অফ সিলেকশন নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের শর্ট লিস্টের ওপর নিয়োগ করা হবে, প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন করবে, তারপরে শর্ট লিস্ট বের করা হবে, প্রকাশ করা হবে। সেই শর্ট লিস্টের নাম আসলে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমে তোমরা অ্যাপ্লিকেশন করবে, তারপরে তোমাদের যে গ্র্যাজুয়েশনের মার্ক এবং এক্সপিরিয়েন্স এবং তারপরে তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেটের হচ্ছে মার্কস তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। তোমাদের সে তার উপরে তোমাদের যে সার্টিফিকেট তার নাম্বারের উপর ভিত্তি করে তোমার শর্টলিস্ট করা হবে, সেই শর্টলিস্টে যদি তোমাদের নাম চলে আসে তাহলে কিন্তু তোমাকে ডাকা হবে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য, সেখানে তোমরা উত্তীর্ণ হলে কিন্তু তোমরা চাকরিটি পেতে পারো। এরপরে তাকে বলা হচ্ছে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কী থাকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে, ক্লাস 10 থাকবে 10 মার্ক, উচ্চ মাধ্যমিক থাকবে 15 মার্ক, গ্র্যাজুয়েশন থাকবে 20 মার্ক এবং কম্পিউটার টেস্ট থাকবে 30 নাম্বার, দেখতে পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্স থাকবে 10 নাম্বার এবং ইন্টারভিউ থাকবে কিন্তু 15 নাম্বার, টোটাল 100 নাম্বারে কিন্তু তোমাদের এই সব মিলিয়ে কিন্তু 100 নাম্বারে একটি পরীক্ষা নেওয়া হবে তোমাদের, যেগুলো বলে লিখিত পরীক্ষা না হলেও কিন্তু এটা পরীক্ষা। তো এই সব কিছু উত্তীর্ণ করলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু সুযোগটি পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের কী করে অ্যাপ্লিকেশন করবে এখানে কি বলা হচ্ছে দেখে নেবো আমরা। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে অফলাইনের মাধ্যমে একটা এনভেলপের মাধ্যমে তোমাকে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে। তো এখানে অ্যাড্রেসটি মেনশন করা দেখতে পাচ্ছ, চিফ মিনিস্টার হেলথ অফিসার কলকাতা সিটি NUIHM সোসাইটি, CMO বিল্ডিং মানে BLDG মানে বিল্ডিং 5th, SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000 এই অ্যাড্রেসে কিন্তু তোকে পাঠাতে হবে, ঠিক আছে। एखे तुम्हें पाठाते हैं 22 तारीखे तुम्हारे 27 नवेम्बर 2021 तारीखर मध्य क्योंकि तुम्हें पाठाते हैं तेमनटा क्योंकि एखे बला हो तो तुम्हारा क्योंकि ये डेटर मध्य क्योंकि चिठीटी पोस्ट करते हैं स्पीड पोस्ट ड्रप बक्से गए तुम जमा दीते पो देखते एखे ड्रप बक्से गए बाइंडारे गए तुम जमा दीते ठीक है ड्रप बक्सर मध्य तुम जमा दीते एरपर देखो तुम्हारे और डिटेल्स बला होने तुम्हारे एक फर्म हो देवा हमें देखे नब फर्म देवा कि ना हाँ अवश्य फर्म देवा है तो ये क्योंकि फर्म देवा है ये फर्म के फिल आप कर साथ जावतियों डकुमेंट क्योंकि तुम्हें नहीं क्योंकि निर्दिष्ट ठिकाना पाठिए दीते हैं तुम्हें क्योंकि जे जमा दिए आसते पो से ड्रप बक्स के एखे देखते फटो गए सेल्फ एटेस्टेड करते हैं सेल्फ सिग्नेचर एखे बला हो तुम्हारे नाम बाबार नाम डेट अफ बार्थ जावतियों तथ्य एक्सपिरियंस जो क्वालिफिकेशन और प्रोफेशनल अदार्स क्वालिफिकेशन साइट एखे दीते पो ठीक है एक्सपिरियंस क्योंकि एखे जो थे क्योंकि दीते पो ना क्योंकि छेड़े देवे ठीक है तब एक्सपिरियंस थे क्योंकि आगे सूझ पा सेमन क्योंकि एखे बला हो ठीक है। तो ये आज के भिडियो विस्तारित तथ्य तुम्हारा देखालाम आज के भिडियोर माध्यमे जो तुम्हारे भिडियो भलो लेगे थे तो अवश्य एक लाइक करो और इस धरण चाकरी बाकरी नाना तथ्य नाना अपडेट सबार आगे पे अवश्य हमारे यूट्यूब चैनल सबसक्राइब कर रखबे। तो भलो थाकबे सुस्थ थाकबे धन्यवाद भिडियोटी सम्पूर्ण देखार।